এটা কি? কি ওটা? তোর দিদির প্রেমপত্র। এটা তোর কাছে ছিল? আমার কাছে কেন থাকবে? এ মা, আমি তো তোমার হাতেই প্রথম দেখছি। গঙ্গা, তোর হাতে কি রে? কি করছিস ওখানে? মহাদেব, হ্যাঁ দেখ তো, দেখ তো কি করছো ওখানে। দেখছি। ওই ওই ওই, তোর বাতিতে কি আছে দেখি? কিছু না, কিছু না, কাপড় 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 কাচছিলাম, কাপড়। মেজো বাবু, এর কাছে কিছু নেই, কাপড় কাপড়। হ্যাঁ ঠিক আছে, তুই যা। তোমাকে আমি প্রথম দেখেছিলাম স্বপ্নেতে। এতগুলো লাভ লেটার, এ কি করে জানলো আমরা এতগুলো ব্যাচেলার ছেলে আছে এখানে? আচ্ছা, কে কে ওইখানে? গঙ্গা, চিঠিগুলো পুড়িয়ে ফেলেছিস তো? না, কি করলে ওগুলো নিয়ে? আমি না, মেজকার বয় ওই চিঠিগুলো নিয়ে জানলার ভেতর দিয়ে ঘরে ফেলে দিয়েছি। ওই ঘরে যেখানে ওই ছেলেগুলো? তোর না গলা টিপে মেরে ফেলবো একটা কাজ যদি তোর দ্বারা হয়। এখন কি হবে? চিঠিগুলো ওরা যদি পেয়ে যায়। এই যে মিস্টার নীলকান্ত বাবু, একটু এদিকে আসবেন, আপনার সঙ্গে একটু দরকার ছিল স্যার, প্লিজ। নীলকান্ত বেরিয়ে। এই নে, যা ভয় পাচ্ছিলাম তাই হলো। কমরেড নীলকান্ত বাবু, কমরেড কমরেড, একবারটি আসবেন, আপনার সঙ্গে একটা ছোট্ট মিটিং এর খুব প্রয়োজন। চিঠিগুলো ওরা পেয়ে গেছে। কি হলো, কি বেরিয়ে? তুই যা, আমি ওদের বুঝিয়ে চিঠিগুলো নিয়ে আসছি। এই চিঠিগুলো না নীলকান্তর মুখে ছুড়ে মারবো। এই নীলকান্ত, বাবাকে ডাকছেন কেন? বাবাকে ডাকবো না, ডাকবো না। শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে আর ওটা দিয়ে আমাদের ঝাড়ানো হচ্ছে। এই যে মিস্টার নীলকান্ত। কমরেড কমরেড, আমাদের বিপদ এখনো কাটেনি, বিরোধী পক্ষকে সম্মান দিয়ে কথা বলতে হবে। কমরেড নীলকান্ত রায়, একবারটি শুনবেন প্লিজ। প্লিজ আপনারা চেঁচাবেন না, যা বলার আমাকে বলুন। তোমার নাম কি? নন্দিনী। এই তো, এর মধ্যেই তো ওই কথাগুলো লেখা আছে। থ্যাংক ইউ। এই তুমি প্রেম আমার দেখেছো না? হ্যাঁ। কে টিকিট এনে দিয়েছিল? দিদি। দিদি, তোমার জামাইবু তোমার জন্য ব্ল্যাক টিকিট কেটে এনেছিল। আপনি কি করে জানলেন? এই তো লেখা আছে চিঠিতে, দেখো। তোমার ফেভারিট হিরো কে? তোমার সম্পর্কে আরো কত কি লেখা আছে দেখে তো মনে হচ্ছে তোমার দিদির পালানোর পিছনে তুমি ভালোভাবে জড়িয়ে আছো। আমি? বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু জানি না। চিঠিগুলো আমাকে ফেরত দিয়ে দিন প্লিজ। বাড়িতে চিঠিগুলোর কথা জানা জানি হলে আমি শেষ। তোমরা কি ভজা ভজা করছিস বলতো? যা বলার ওর বাবাকে বল। এই যে নীলকান্ত। কমরেড নীলকান্ত রায়। এই নীলু, এত চেঁচাচ্ছেন কেন? দেখতে পাচ্ছেন না একটা মেয়ে বিপদে পড়ে আছে? কোথায় চিঠিগুলো ফেরত দিয়ে একটু হেল্প করবেন। আমাকে কি তোমার মতো মাথা মোটা পেয়েছো? এই চিঠিগুলো এখন আমি কাজে লাগাবো। কি কাজে লাগাবেন? ওই মেয়েটাকে পেলে এই লাভ লেটারগুলো ওকে দেবেন? কেন, নিজে লিখতে পারেন না? না, ওই মেয়েটাকে দেবো না। তুমি যদি আমার জন্য ওই মেয়েটাকে খুঁজে না বের করো তাহলে এই চিঠিগুলো তোমার বাবাকে দেবো। আমার বাবা জানতে পারলে না আমাকে মেরে ফেলবে। এই শোনো, তোমরা তোমার বাবার কথা অনেক ভেবেছো, এখন থেকে শুধু আমার আর আমার ভালোবাসার কথা ভাববে। কি হলো, কি ভাবছো? আপনার কথাই ভাবছি। আমি ওই মেয়েটাকে খুঁজবো কি করে? আমি তো কখনো দেখিনি, কেমন দেখতে তাও জানি না। আপনার মনে নিশ্চয় ওই মেয়েটির ছবি আঁকা আছে? মেয়েটাকে দেখে আপনার মনের অনুভূতির কথা যদি একবার বলেন।